আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাভেল ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বাংলা এবং ইংলিশ নেম দিয়ে কিভাবে খুব সহজে স্টাইলিশ ফেসবুক আইডি মেক করবেন। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইংলিশ এবং বাংলা নেম মিক্সড করে কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো এখন আমি চলে যাচ্ছি লাইট ফেসবুক টুতে। তো নাম চেঞ্জ অ্যাভেলেবল এরকম একটা ফেসবুক আইডি আপনারা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনারা যে কোনো ভিপিএন থেকে জাপান প্রক্সিটা কানেক্ট করে নিতে হবে। তো এইখান থেকে আমি টাচ ভিপিএন ওপেন করলাম, দেন এইখান থেকে বেস্ট চয়েস এইখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা জাপান এই প্রক্সিটা কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ভিপিএন অলরেডি কানেক্ট হয়ে গেছে। ওকে, তো কানেক্ট হওয়ার পর আপনারা এইখান থেকে সেটিংসে চলে যাবেন, দেন হচ্ছে এইখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এইখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে নেমের ডান পাশে যে এডিট অপশন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনারা এইখানে ফার্স্ট নেম এইখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো এইখান থেকে জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আর এখানে মিডিল নেমে আপনাদেরকে একটা সিম্বল দিতে হবে, এই সিম্বলটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে খুব সহজে আপনারা কপি করে নিতে পারবেন। দেন এখানে দেখুন লাস্ট নেম, এখান থেকে আপনাদেরকে বাংলায় লিখে দিতে হবে লাস্ট নেমটা। তো এখান থেকে জাস্ট আমি ইসলাম দিয়ে দিচ্ছি। দেন এইখান থেকে আপনারা জাস্ট রিভিউ চেঞ্জ এইখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এইখান থেকে আপনারা যদি ফার্স্ট নেমটা বাংলা দিতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন, আর যদি লাস্ট নেমটা বাংলা দিতে চান তাহলে এইখান থেকে এই যে তিন নাম্বার অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এইখান থেকে আমি তিন নাম্বার অপশনটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন এইখান থেকে সেভ চেঞ্জ। তো জাস্ট একটু লোড নিচ্ছে, আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে আপনারা আবারও এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি এডিট অপশনে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে চেঞ্জ অর্ডার অফ নেম জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে কিন্তু এখান থেকে সিম্বলটা সরে যাবে। দেন এখানে আবারও আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন এখান থেকে আবারও সেভ চেঞ্জ। একদম লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইংলিশ বাংলা নেম মেক করে। তো বন্ধুরা, এই যে দেখুন ফাইনালি কিন্তু ইংলিশ বাংলা নেম স্টাইলিশ ফেসবুক আইডি মেক হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যে প্রসেস দেখিয়ে দিয়েছি এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনারা বাংলা ইংলিশ অথবা ইংলিশ বাংলা নেম খুব সহজেই মেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাভেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।